দেশের হয়ে আবার নতুন নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জাতীয় দলের জার্সি গায়ে ইউরোপীয় দেশগুলির ফুটবলারদের বিচারে সবথেকে বেশি ম্যাচ খেললেন। পর্তুগালের হয়ে 181তম ম্যাচ খেলে ফেললেন রোনাল্ডো। টপকে গেলেন স্পেনের সার্জিও র্যামোসকে, যিনি দেশের হয়ে 180টি ম্যাচ খেলেছেন। শনিবার কাতারের বিরুদ্ধে প্রীতি ম্যাচ ছিল পর্তুগালের, 30-0 জিতেছে রোনাল্ডোর দেশ। নজির গড়ার দিনে গোল করেছেন রোনাল্ডো নিজেও। 37 মিনিটের মাথায় বাঁ পায়ের শটে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন রোনাল্ডো। দ্বিতীয়ার্ধের শুরুতে পর্তুগালের হয়ে ব্যবধান বাড়ান জোসে ফন্তে। ম্যাচের শেষ মিনিটে পর্তুগালের তৃতীয় গোল করেন আন্দে সিলভার। কিছুদিন আগেই ইরানের আলিদাইকে টপকে দেশের হয়ে সবথেকে বেশি গোল করার নজির গড়েছিলেন রোনাল্ডো। দেশের হয়ে আপাতত 112 গোল রয়েছে তার। আগামী মঙ্গলবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে খেলবে পর্তুগাল। তাদের খেলা লুক্সেমবুর্গের বিরুদ্ধে। গ্রুপ এ তে তারা সার্বিয়ার থেকে 1 পয়েন্ট পিছিয়ে রয়েছে। আজ এই পর্যন্ত। ফুটবলের আরও তথ্যবহুল খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিন।